हेलो एस्पिरेंट्स, नमस्कार एंड वेलकम बैक टू आवर चैनल अमित्रा नॉलेज एकेडमी। आज हमें चले जिकेर एक गुरुत्वपूर्ण टॉपिक नहीं। आज के टॉपिक हलो फेमस वाटरफॉल इन इंडिया, अर्थात भारत विख्यात जलप्रपात समूह। देखो यही चैप्टर थे किन्तु क्वेश्चन तुम्हारे प्रायश ही आसे एवं एग्जामे किन्तु आमरा खूब कन्फ्यूज्ड हो जाई जे कौन जलप्रपात कौन स्टेटे अवस्थित। এবং অনেক সময় ক্ষেত্রে কি হয় যে আমরা মনে রাখতে পারি না যে কিভাবে কোন জলপ্রপাত এইখানে না অন্য জায়গায়, এই স্টেটে না অন্য স্টেটে। তো আজকে আমরা এই জলপ্রপাতগুলিকে মাথায় রাখব ট্রিক্সের মাধ্যমে। তাহলে দেরি না করে শুরু করি আজকের টপিক, ভারতের বিখ্যাত জলপ্রপাত। দেখে নাও, প্রথম জলপ্রপাতের নাম হচ্ছে দুধসাগর জলপ্রপাত। এই দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? এই দুধসাগর জলপ্রপাত অবস্থিত হচ্ছে গোয়া রাজ্যের মান্ডবী নদীর তীরে। দেখো এইবার এইটাকেই আমরা ট্রিক্সের মাধ্যমে কিভাবে মাথায় রাখব। দেখো দুধসাগর, এই দুধসাগরের মধ্যে একটা কথা আছে দুধ, আর মান্ডবী, এই মান্ডবীর মধ্যেও কিন্তু একটা কথা আছে মা। আমরা সবাই জানি বাচ্চাদের দুধ কারা দেয়, বাচ্চাদের দুধ দেয় মায়েরা। অর্থাৎ দুধসাগর ওয়াটারফল কোথায় অবস্থিত? দুধসাগর ওয়াটারফল মান্ডবী নদীর তীরে অবস্থিত। আশা করি আমরা খুব সহজেই বুঝতে পারলাম দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর তীরে অবস্থিত। এরপরে চলে আসি যোগ জলপ্রপাত, মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন বহুবার এসছে। যোগ জলপ্রপাত, যোগ জলপ্রপাত অবস্থিত হচ্ছে কর্ণাটক রাজ্যের শরাবতী নদীর ওপর অবস্থিত। আচ্ছা, এর সম্পর্কে আমি কিছু বলে দিই। এই যোগ জলপ্রপাতের অপর নাম কিন্তু গেরোসোপ্পা জলপ্রপাত, এবং এর আরেকটা নতুন নাম মহাত্মা গান্ধী জলপ্রপাত। এই যে যোগ জলপ্রপাত, এর উচ্চতা হচ্ছে 253 মিটার। এবং তোমাদেরকে বলে রাখি এই যোগ জলপ্রপাত চারটি জলপ্রপাতের সমন্বয়ে গঠিত। ছবিতে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এটি রাজা, রানী, রকেট এবং রোরার, এই চারটি জলপ্রপাতের সমন্বয়ে যোগ জলপ্রপাত গঠিত। এবার বলে রাখি ট্রিক্সের সাহায্যে আমরা কিভাবে মাথায় রাখব। দেখে নাও, যোগ জলপ্রপাত, এর মধ্যে একটা কথা আছে যোগ। যোগ আমি রিলেট করতে পারছি কার সাথে? জোকের সাথে। জোক মানে কি? জোক মানে হচ্ছে হাসি ঠাট্টা করা, তাই না? জোক করা। সেমভাবে আমরা যদি এটা হিন্দিতে বলি, জোক করা মানে কীরকম করা? সারা রাত কান্না মানে কি? দুষ্টুমি করা। জোক করা মানে কি? সারা রাত করা, দুষ্টুমি করা। এই দেখো সারা রাত থেকে চলে এলো কি? শরাবতী নদী। অর্থাৎ যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? সারা রাত শরাবতী নদীর ওপর অবস্থিত। সারা রাত থেকে চলে এলো শরাবতী নদীর অবস্থিত। এবার সেটাকেই যদি আমরা বাংলায় বলি, কী বলা হয়? তুই নাটক করছিস, আমরা বলি না তুই এই জিনিসটার ওপর নাটক করছিস, নাটক থেকে চলে এলো কি? কর্ণাটক। তাহলে যোগ জলপ্রপাত কোন নদীর অবস্থিত? শরাবতী নদীর ওপর অবস্থিত এবং কর্ণাটক রাজ্য অবস্থিত। আশা করি বুঝতে পেরেছ খুব সহজে। চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে কি? শিব সমুদ্রম জলপ্রপাত, বহুবার পরীক্ষায় এসছে এবং খুবই ইম্পর্টেন্ট। এটি কর্ণাটকের কাবেরী নদীর ওপর অবস্থিত। এবার এই শিব সমুদ্রম জলপ্রপাতটি যে কাবেরী নদীর কর্ণাটকের অবস্থিত, এটিকেই আমরা ট্রিক্সের সাহায্যে কীভাবে মাথায় রাখবো। দেখে নাও, শিব সমুদ্রম, শিব সমুদ্রমের মধ্যে একটা কথা আছে কিন্তু সমুদ্র, আমরা তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা জানি সমুদ্র জলোচ্ছ্বাস বা জল কিন্তু দিনের দিন বেড়ে চলেছে, তাই না? এবং বিজ্ঞানীরা বলছেন যে প্রতি বছরই প্রায় 0.5 থেকে 0.6 সেন্টিমিটার জলোচ্ছ্বাস কী হচ্ছে না, বেড়ে চলেছে। অর্থাৎ কী হচ্ছে, সমুদ্রের জলতলটা কিন্তু আর এক নেই, ওটা কিন্তু কী হচ্ছে, ভ্যারি করছে, অর্থাৎ বেড়ে চলেছে। এই ভ্যারি থেকেই চলে এলো কি? কাবেরী নদীর ওপর অবস্থিত। অর্থাৎ শিব সমুদ্রম ওয়াটারফলস কোন নদীর ওপর অবস্থিত? কাবেরী নদীর ওপর অবস্থিত। দেখো আমরা খুব সহজেই মাথায় রাখতে। এবার তুমি ভাবো জলোচ্ছ্বাসটা এই বলছে এত সেন্টিমিটার আছে, এবং তারপরে কী হচ্ছে, আবার বেড়ে চলেছে। অর্থাৎ কী করছে সমুদ্র জলতলটা? কী করছে? নাটক করছে। নাটক থেকে চলে এলো কি? কর্ণাটক। অর্থাৎ শিব সমুদ্রম ওয়াটারফল কর্ণাটক রাজ্যের কাবেরী নদীর ওপর অবস্থিত। নেক্সট চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট কুঞ্চিকল জলপ্রপাত, এবং এটাই কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের বারাহি নদীতে অবস্থিত। এটি হলো ভারতের উচ্চতম জলপ্রপাত, এর উচ্চতা 455 মিটার। দেখে নাও, এক্সামে কিন্তু বহুবার এটা এসছে। এবার এটাকে আমরা কিভাবে রিলেট করব, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে ভারতের সবথেকে উচ্চতম জলপ্রপাত কি, তখন কিন্তু আমাদের অ্যান্সার হবে কুঞ্চিকল জলপ্রপাত। এবার ধরে নাও যদি পরীক্ষায় কুঞ্চিকল জলপ্রপাত যোগ জলপ্রপাত অপশানে থাকে, আমরা কিন্তু মারতে হবে কুঞ্চিকল জলপ্রপাত। এবার যদি পরীক্ষায় কুঞ্চিকল জলপ্রপাত অপশানে না থাকে, তখন যদি যোগ জলপ্রপাত থাকে,
তাহলে আমাকে কিন্তু যোগ জলপ্রপাত থাকুক বা গেরোসপ্পা থাকুক বা মহাত্মা গান্ধী ওয়াটারফল থাকুক, তিনটে যাই থাকুক না কেন, তখন কিন্তু আমাদের অ্যান্সার হবে হচ্ছে যে যোগ জলপ্রপাত। কিন্তু তখন যদি কুঞ্চিকাল না থাকে, কুঞ্চিকাল হচ্ছে ভারতের সবথেকে উচ্চতম জলপ্রপাত, এটি কর্ণাটকের বরাহী নদীতে অবস্থিত। নেক্সট চলে আসি গোকাক জলপ্রপাত। এই গোকাক জলপ্রপাত কীভাবে মাথায় রাখবো, গোকাক জলপ্রপাত হচ্ছে কর্ণাটকের ঘাটপ্রভা নদীর ওপর অবস্থিত। এই ঘটপ্রভা নদীর ওপর যে গোকাক জলপ্রপাত অবস্থিত, এটাকে আমরা কীভাবে মাথায় রাখবো, দেখো এর মধ্যে একটা কথা আছে, এ দেখো এটা এই এই কথাটা মাথায় হবে, ঘাটের ধারে প্রভাতে কাক গরুর কান টানছে। আমরা সবাই জানি ঘাটের ধারে প্রভাতে গরু কাকের কান টানে, তাই না? দেখতো ছবিতে তোমরা দেখতেও পাচ্ছ, ঘাটের ধারে প্রভাতে কাক গরুর কান টানছে। দেখে নাও, এখানে আমরা দেখতে পেয়ে গেলাম কাক গরু, এই কান থেকে আমরা কী চলে এলো না, গোকাক। আর ঘাটের ধারে, ঘাট থেকে চলে এলো কি ঘটপ্রভা, আর প্রভাত থেকে চলে এলো কি, প্রভাত থেকে চলে এলো ঘটপ্রভা, ঘাটের ধারে থেকে চলো ঘাট আর প্রভা থেকে চলে এলো ঘটপ্রভা, আর কাক আর গরু থেকে চলে এলো কি গোকাক। এবার দেখে নাও কান টানছে থেকে চলে এলো কি কর্ণাটক, কান টানা থেকে চলে এলো কি কর্ণাটক। এবার আমরা সবাই জানি যে কাকরা গরুর কখনো কানের মধ্যে বসে বা কখনো লেজের মধ্যে বসে কি না টানাটানি করে, তো সেখান থেকেই মাথায় রাখবো কি ঘাটের ধারে প্রভাতে কাক গরুর কান টানছে। আচ্ছা, ঘাটের ধারে থেকে চলে এলো কি ঘটপ্রভা, আর কাক থেকে চলে এলো কি কাক গরু থেকে চলে এলো গোকাক, আর কান টানছে থেকে চলে এলো কি কর্ণাটক। খুব সহজেই মনে রাখতে পারছি। চলে আসি নেক্সট, নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত আর কপিলধারা জলপ্রপাত। খুব ইম্পর্টেন্ট, এই দুটোই কিন্তু মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে অবস্থিত। এবার এটাকেই আমরা ট্রিক্সের সাহায্যে কীভাবে মাথায় রাখবো, দেখে নাও, কপিল নর্দমার মধ্যে যেও না, ধার ধরে যেও। দেখে নাও, এখানে ছবি তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে যে ছবিটা আছে সেটা হচ্ছে কে, কপিলের ছবি দেওয়া রয়েছে। কপিল তার বন্ধুর সাথে খেলা করছে, তো এখানে দেখো বলা হয়েছে যে নর্দমার মধ্যে যেও না, ধার ধরে যাও। তো এই যে কপিল, কপিল থেকে চলে এলো কি কপিলধারা ওয়াটারফলস, এবং নর্দমা থেকে চলে এলো কি নর্মদা নদীর ওপর অবস্থিত, আর ধার ধরে যাও, ধার ধরে থেকে চলে এলো কি ধোঁয়াধার। এবার এটাকে আমি আর একটা অন্যরকমভাবে মাথায় রাখতে পারো, সেটা কি, দেখে নাও, ইন্ডিয়া টিমে আমরা সবাই জানি যে কি ব্যাটিং করে, ইন্ডিয়া টিম যখন ব্যাটিং করে তখন কি ধোঁয়াধার ব্যাটিং করে, তাই না? ইন্ডিয়া টিম কি করে, ধোঁয়াধার ব্যাটিং করে কি না জেতে, ম্যাচে জিতে যায়, তাই না? তো ধোঁয়াধার, ধোঁয়াধার ব্যাটিং করে, আমরা বলি না যে ইন্ডিয়া টিম খুব ভালো ব্যাটিং করেছে না, ধোঁয়াধার ব্যাটিং করেছে, ওই ধোঁয়াধার ব্যাটিং করেছে, ধোঁয়াধার ব্যাটিং ইন্ডিয়া টিমের আমরা যখনই বলা হয় তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি মানে মেল ক্যাটাগরিটাকে মানে মেল ক্রিকেট টিমটাকেই আমরা উল্লেখ করে থাকি। তো মার্থ, ওখানে একটা কথা থাকে মার্থ, তাহলে এখান থেকে কি চলে এলো, নর্মদা নদীর তীরে অবস্থিত। এবার মাথায় রাখতে হবে, দেখে নাও, আমরা জানি যে ইন্ডিয়ার টিমে কপিল দেব বলে একজন খুবই বিখ্যাত প্লেয়ার ছিল, সবাই জানি আমরা, এবং তার জন্য 1983 সালে আমরা ওয়ার্ল্ড কাপও জিতেছি। তো ওই কপিল মানে কপিল দেবের নাম অনুসারে চলে এলো কি কপিলধারা জলপ্রপাত। তো ওই কপিলধারা জলপ্রপাতও কোথায় অবস্থিত, না মধ্যপ্রদেশে অবস্থিত, নর্মদা নদীর ওপরে অবস্থিত। তো দুরকমভাবে তোমাদের যেটা সুবিধা হবে সেই রেসপেক্টে তোমরা মাথায় রাখতে পারো। নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে চিত্রকূট জলপ্রপাত। মোস্ট ইম্পর্টেন্ট, চিত্রকূট জলপ্রপাত ছত্রিশগড়ের ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত, আর এটিকে কিন্তু ভারতের নায়াগ্রা ফলসও বলা হয়ে থাকে। এটা দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো হয়ে থাকে। এবার এই চিত্রকূট জলপ্রপাতটাকে আমরা ট্রিক্সের সাহায্যে কীভাবে মাথায় রাখবো, দেখে নাও, দেখে নাও, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জলপ্রপাতের ছবি দেওয়া রয়েছে বা একটা চিত্র এঁকেছে কোনো বাচ্চা। তো এই যে ড্র করেছে, সেই ড্র করার মধ্যে কী এঁকেছে, একটা জলপ্রপাত এঁকেছে, আর কী এঁকেছে, না রামধনু, রামধনু নয়, আমরা জানি রামধনুও হয় ইন্দ্রধনুও হয়। তো এই যে ইন্দ্রধনু, ইন্দ্রধনু থেকে চলে এলো কি ইন্দ্রধনু, চিত্র এঁকেছে তা কার, না ইন্দ্রধনু। তো চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত, ইন্দ্রাবতী, আর এই ইন্দ্রাবতী হচ্ছে গোদাবরী নদীর ট্রিবিউটারি বা গোদাবরী নদীর শাখা নদী, ঠিক আছে? আর এখান থেকে আমরা কী বলতে, দেখো আমরা জানি যে রামধনু হোক বা ইন্দ্রধনু হোক, ইন্দ্রধনুতে কটা রং থাকে, সাতটা রং থাকে, তাই না? ওই সাত থেকে চলে এলো কি সাত, মানে এমন যে স্টেটটা থাকবে যার মধ্যে সাত কথাটা উল্লেখ থাকবে। দেখো ছত্তিশগড়ের মধ্যে একটা কথা আছে ছত্তিশগড়, ছত্তিশগড় সাত থেকে ছত্তিশগড়, ঠিক আছে? তো ওখান থেকে আমরা মাথায় রাখবো, তাহলে মানে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি চিত্রকূট জলপ্রপাত আমাদের ছত্তিশগড় রাজ্যের ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত। আর এটিকে আমরা বলে রাখি, এটিকে তো ভারতের নায়াগ্রা বলে, এবার মনে রাখি যে নায়াগ্রা ওয়াটারফলস কোথায় অবস্থিত, নায়াগ্রা ওয়াটারফলস নায়াগ্রা নদীর ওপর অবস্থিত, এবং সেটি অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কের আমেরিকায়। নেক্সট চলে আসি নোহো কালিকাই জলপ্রপাত।
এবং বিশপ জলপ্রপাত এবং লাংশিয়াং জলপ্রপাত, এই তিনটে জলপ্রপাতই অবস্থিত হচ্ছে আমাদের মেঘালয়। এই তিনটে জলপ্রপাতকে এর মধ্যে নোহ কালিকায় কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। তো এবার আমরা এই তিনটে জলপ্রপাতকে কীভাবে মাথায় রাখবো দেখে নাও, এখানে একটা ছবি দেওয়া রয়েছে। ট্রিক্স হচ্ছে মেঘার নখ বিশেষ লং, তাই না? মেঘার নখ বিশেষ লং। দেখো মেঘা থেকে চলে এলো কি মেঘালয়, নখ থেকে চলে এলো কি নোহ কালিকাই। দেখো ওখানে আছে নোহ কালিকাই থেকে চলে এলো নোহ কালিকাই, তোমরা ইংলিশ টার্মটা অবশ্যই দেখতে পাচ্ছ। বিশপ থেকে চলে এলো কি বিশাল লম্বা, আর লাং থেকে চলে এলো কি লম্বা, লাং থেকে চলে এলো কি লম্বা, অর্থাৎ মেঘার নখ বিশাল লম্বা, ঠিক আছে? ওখান থেকে চলে এলো নোহ কালিকাই, বিশপ এবং লাংশিয়াং জলপ্রপাত। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এরপরে চলে আসি কি, এরপরে হচ্ছে হুড্রু জলপ্রপাত, বা যাকে বলা হয় থাকে হুড্রু জলপ্রপাত। এটি ঝাড়খণ্ডের সুবর্ণরেখার নদীর ওপর অবস্থিত। এবার এটিকেই আমরা কীভাবে মাথায় রাখো, দেখো হুড্রু, হুড্রুর মধ্যে একটা কথা আছে হু ডারু। এবার দেখো হু ডারু থেকে চলে এলো কি হু ডারু, মানে কি ডারু, মানে কি ডারু মানে হচ্ছে ভয় পাওয়া। এবার ভয় যখন কেউ পাচ্ছে কিসের জন্য ভয় পাচ্ছে, কারণ তার বাড়িতে অনেক সোনা রয়েছে তাই সে ভয় পাচ্ছে। এই সোনা থেকে চলে এলো কি সুবর্ণরেখা, আর আমরা জানি সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তাহলে হুড্রু ওয়াটারফল কোথায় অবস্থিত, সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি এখানে তোমাদের যতগুলো গুরুত্বপূর্ণ ওয়াটারফল যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি তোমাদেরকে কভার আপ করলাম। এরপরে আমি ওয়াটারফলসের আরেকটা ভিডিও নিয়ে আসবো। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।